নোটিফিকেশন গুলো তোমরা পাবে না আর দেখতে একটু লেট হয়ে যাবে। এখন প্রায় বাজে হলো 12টা। তুমি শরম হ্যায় কুছ নাই, কালকে আমি ঘুমিয়েছি প্রায় 5:30টার সময়, তার জন্য একটুখানি লেটটা বেশি হয়ে গেছে। বেশি কি, আমি এই টাইমেই উঠি, খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বোন মামনি বাবা তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে, স্নান করে এই খাওয়া দাওয়া করবো। তো একেবারে তখন কথা হচ্ছে, আর এখানে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, হাসুন, কাজ নেই, পড়াশোনা কর। আগের ভিডিওটা কেমন লাগলো একটু বলতে গেছে, আমি এখন যাই গিয়ে স্নানটা করে নি। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চে দেখি কি কি লাঞ্চ হয়েছে, মানে কি কি লাঞ্চে রান্না হয়েছে আজকে। এখানে হচ্ছে ভাত, মাছ ভাজা, আবার শশা। ও আচ্ছা, আমি তো গরিব ইউটিউবার, তাই জন্য আমি মাছ ভাজা খাই, মাছের তরকারি, এখানে আবার ঘ্যাট বানিয়েছে। ভাই আমরা গরিব তাই জন্য মাছ ভাজা। হ্যাঁ দাও, কি পয়সা কি তো না না কালে খাবো না, তাহলে ভুলবার বলেছি কি, ওটা কি তৈরি, কি ডাঁটা দিয়ে, কি ডাঁটা, না খাবো না, আমি খাবো না, আমি খাবো না, প্লিজ, সব জিনিস খেতে হয়, খাবো না করিস না, ভালো লাগে না, প্লিজ আর দিও না, আমার পয়সা গেলে তবে ঠিক আছে, আদারওয়াইজ আমার ভালো লাগে না। ঠিক আছে, তো ওই গরিব ইউটিউবারটা মাছ ভাজা দিয়ে ভাত খা, যাই হোক খেয়ে নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু একেবারে পরিষ্কারও করে দিয়েছি, থালা বাসন মেজে দিয়েছি, এবার এইগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, না তো নষ্ট হয়ে যাবে। তো এখন এগুলো এসে গেছি আর সবাই মিলে সিরিয়াল দেখছে, এখানে একজন, ওখানে একজন, হা করে ওরে পাওয়ারে গৌরী এলো, ভাগ এখান থেকে, সারাদিন খালি সিরিয়াল দেখ। পড়তে যাবি তো আজকে? কখন? 5টায়। ও পড়েছিস, পড়াশোনা হয়েছে? হ্যাঁ, আমি আমার কাজ আছে সেই কাজটা করি। হ্যাঁ, ও আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে এখন বাজে প্রায় 6:30, এই সরি এখন প্রায় বাজে 7:15 মতো, বোন তো পড়তে চলে গেছে অনেকক্ষণ আগে। এবার দুপুর থেকে না ওয়াইফাই কানেকশন নেই, মেশিনের মধ্যে লাইট জ্বলছে কিন্তু কানেকশন পাচ্ছে না, কি হলো প্রবলেমটা, আমি ভাবলাম হয়তো কোনো কারণে চলে গেছে, যখন ও ঘরে ছিলাম দুপুরবেলা। তো তারপরে আমাদের যে লাইন দিয়েছে সেই কাকাকে ফোন করলাম, যে কাকা এরকম আমি কানেকশন পাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে কাকা মানে কিছু করলো, পরে তারপরে আমাকে ফোন করলো, বলে এখন আসছে, না এখনো পর্যন্ত আসছে না। কিছুক্ষণ আগেই কাকা এলো, এসে কি সব দেখলো, দেখে কাকে একটা খুব চোটপাট করছিল ফোনে, দিয়ে গেল, বলছে যে দাঁড়াও আমি কি একটা নিয়ে আসছি, বলো অত তো শুনতে পাইনি, তো সেটা নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে লাগাবে। এখন 7:30 বাজেই যাচ্ছে কিন্তু এখনো আমার ব্লগ পোস্ট হয়নি, এটা কতক্ষণে ঠিক হবে তারপর আমি পোস্ট করতে পারবো, এই হচ্ছে প্রবলেম, একটু মেবি লেট হতে পারে। ফোন আসবে 7:30 পরে, পরে কিছু একটা খাবো, পরে আসছে। ফাইনালি নেটের প্রবলেম যেটা ছিল সেটা একদম ঠিক হয়ে গেছে, এবার আমি আপলোডে বসিয়ে দিয়েছি, আর মামুনি আমার জন্য চা করেছে, আর বোন পড়তে দেখেও চলে এসছে, তো যাই গিয়ে চা খাই। এইখানে এই যে চা বিস্কুট আর মামুনি খাচ্ছে মুড়ি, এটা খেয়ে নিই তাড়াতাড়ি। আজকে কি একটা প্রবলেম হচ্ছে সিরিয়াসলি আমি বুঝতে পারছি না, আবার নেটটা চলে গেছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, কি প্রবলেম হচ্ছে ভাই, আপলোড আমি কখন বসাবো, জানি না কি হবে আজকে। এখানে মুড়ি ঝুড়ি বাজা, আমি আর বোনও খাচ্ছি মামুনির সাথে সাথে, আর এখানে নেটের অবস্থা দেখো, এখন কটা বাজে, 7:44, এখানে আপলোডে বসেছি, জানি না কতক্ষণে আপলোড হবে, যদি আপলোড হয় তাহলে দেখো, না হলে আর কিছু বলার নেই। এখন প্রায় 7:50 বাজে, ফোনের নেট দিয়ে আমি আপলোডে বসিয়ে দিয়েছি, দুবার রিচার্জ করলাম তাও পর্যন্ত হয়নি, আমার নেট শেষ হয়ে যাচ্ছে এদিকে, আমি জানি না কেন এত বেশি করে নেট খাচ্ছে, কিন্তু এদিকে আপলোড হচ্ছে না, তো আমি একটা কাজ করি কিছুক্ষণ ওয়েট করি। 8:55 বাজতে যা, এখন অবধি আমার নেটের কানেকশন আসেনি, তারপরে আমি আবার ফোনে নেট দিয়ে বসানো স্টার্ট করে দিয়েছি আপলোডে, আমি জানি না কতক্ষণ হবে সিরিয়াসলি, মানে এবার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। এই নিয়ে আমি প্রায় 3 বার রিচার্জ করলাম আমার জিও সিমটা, 90% 100% প্রত্যেকবার নেট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো অব্দি 46% হয়েছে, 2 বার মনে হয় 25 করলাম, আর 1 বার 15 রিচার্জ করলাম, 25 মানে 2 GB করে, আর 1 বার 1 GB মানে 5 GB, পুরো 5 GB চলে গেছে, আবার 25 টাকা মানে 2 GB করলাম, এখন অব্দি 46%, আমি জানি না কতক্ষণ হবে কি না হবে। এখন প্রায় 9:14 বাজে, ওয়াইফাইটার প্রবলেমটা কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, যে হলোটা কি, কানেকশন যে দিয়েছিল সে কাকুটাকে আমি বললাম, সেও আর লাস্টবার ফোন তুললো না, কেটে দিল, মেবি উনিও কাজ করছে, আমি জানি না কি হয়েছে, কতক্ষণ হবে এদিকে আমার, মানে কত নেট আমি রিচার্জ করে যাচ্ছি আর চলে যাচ্ছে। লাস্টবার আমি কাকুকে ফোন করেছিলাম যে আমাদের কানেকশন দিয়েছে, তো কাকু বলছে কাকুর বাড়িতে যে মেশিনটা আছে যেখান থেকে আমাদের লাইনটা আসে, তাই নাকি খারাপ হয়ে গেছে, তো এখন নাকি 1 ঘন্টা সময় লাগবে, আমি বলছি ওয়াও নাইস, 9:17 বাজে,
এক ঘন্টা টাইম লাগবে তারপরে নাকি ঠিক হবে। শিওর এক ঘন্টা পরেই ঠিক হবে তো? বলছে হ্যাঁ আমি তখন কাজ করছি, আমি অন্তত আমি ধরে রাখছি এক ঘন্টা লাগবে। কি করেছিস এটা তুই? আমি খাওয়ার টাইমে আর ফোনটা নিয়ে যাইনি, কারণ কেননা ওই ফোনটাতেও চার্জ ছিল না, এই ফোনটাতেও চার্জ ছিল না, তাই জন্য দুটো পাশাপাশি চার্জ দিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু এই ফোন থেকে কানেকশন যাচ্ছে ওই ফোনে, নেটের আপলোড হচ্ছে ভিডিও, প্রায় 10:45 বাজতে যাচ্ছে আর ভিডিও এখন 95%। ঠিক আছে আমি তাই পোস্ট করবো, 12টার আগে পোস্ট করতে পারলেই হলো। বলছে ফ্ল্যাশ অন করতে পারছি না এই ফোনের, কারণ কেননা ফোনটা ওভার হিট হয়ে গেছে বলে। ফোন এসির সামনে ওই জন্য ধরেছিল ফোনটা, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। কোনো না কোনো একদিন কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে, যদি কালকেও না ঠিক হয় মানে এইভাবে পসিবল না। আমি এটা দেখি এটা কতদূর কি হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে সেটা শোনো, পরশু দিন যেই ব্লগটা গেছে, মানে ব্লগ করছে যেটা যেই ভিডিওটা গেছে, ওই ভিডিওটা আমার অনেক বড় ছিল, প্রায় তোমার ধরো 12-13 মিনিটের ছিল। মানে আমি দেখছি যে নেটের কানেকশান নেই, আমি কি করেছি লাস্টের দিক থেকে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি কেটে কুটে ওই 7 মিনিটটুকু রেখেছি যে না এতটাই থাক, এতটা যদি আমার ফোনের নেট দিয়েও যায় তাহলেও তাড়াতাড়ি হবে, যদি অতক্ষণ থাকে তাহলে আমি আশা ছেড়ে দিচ্ছি যে আজকে পোস্ট হবে না, তাই জন্য আমি ম্যাক্সিমাম কিছু ডিলিট করে দিয়েছি। তারপরে কি হয়েছে শোনো, যখন আমার ভিডিওটা পুরো ফোনের নেট থেকে 99% হয়ে গেল, তখন ওয়াইফাই ঠিক হয়ে গেল। আমি খালি ভাবছি মানে আমার নাইস কপাল, আমার ব্লগটা এত অব্দি থাক আজকে, যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলের প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 55,000 হয়ে গেছে এখন যখন করছি, এখন আর কিছুই বাকি আছে, ভিডিওটা যেতে যেতে 55,000 হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ, 55,000 আমার কাছে বিশাল বিশাল, সবাইকে থ্যাংক ইউ। আবার আমি আসছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।